একদম এলাকা কাঁপাই দিব, হঠাৎ করে জড়াই দিব। হ্যাঁ এটাই তোমার কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর দেখো। সত্য ঘটনা নাকি আমাদেরকে ফাঁদে ফেলানো হচ্ছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, আমি হলো সব কাপড় চোপড় তুলছিলাম, আজকে আবার সকাল সকাল অনেক সুন্দর রোদ উঠছে, বলতে সেগুলো নেড়ে দিই, সব ভিজা ভিজা, অনেকদিন তো সকাল সকাল কঠিন রোদ, সূর্য একদম আমার ঘরে উকি দিচ্ছে, তাকানোই যাচ্ছে না। সাইফানের টিফিন রেডি, আজকে সাইফান আমাকে নিয়ে যেতে চাইছে, বলছে আমি বাসায় থাকি, তুমি একটু পরে আসে, তোমাকে নিয়ে আসবো নাকি? তুমি ঘর বাড়ি পরিষ্কার করে চলে আসো, যাও, আল্লাহ হাফেজ। আজকে সাইফান আর আমি স্পেশাল সাইফানকে কিছু কিনে দিব রাস্তায়, এখনই এখনই এখনই। কুকুরের বাচ্চাকে কি বলে? পাপি। বিড়ালের বাচ্চাকে কি বলে? কিটেন। কারেক্ট। সাইফানকে উপর থেকে দেখলাম, এই দিক দিয়ে দেখা কঠিন, তারপরে বিদায় দিতে পারছি। জানালো চেঞ্জ হয়ে গেছে আমাদের, এখন বারান্দায় আসা লাগে, স্কুল চেঞ্জ হতে মানে দিকটাও চেঞ্জ হয়ে গেছে। সাইফানা পাপা বিছানার চাদর কিনে দিছে আকাশি কালার, আমাদের আকাশি কালার পর্দা আছে তো এই জন্য দিছিল, ঘরে তো এখন অ্যাশ কালার পর্দা, তারপরে মনে করতেছে একটু চেঞ্জ করি, ঘরের লুক টুক একটু চেঞ্জ করলে নিজের একটু ভালো লাগা কাজ করবে। অনেক দিন থেকে ঘর বাড়ির কাজকর্ম বলতে কি, খালি কোনো রকম জীবন চলতেছে, এখন আর চিন্তা করি না আল্লাহর রহমতে, এখন এসব বাদ দিয়ে এখন কাজে এখন মনোযোগ দেই। কাপড় চোপড় অনেক আমার জমা হয়েছে, ধোয়া লাগবে, ধুইতে এর মধ্যে পারিই নাই। কালারটা এত সুন্দর মিষ্টি হালকা, মানে ঘর একদম উজ্জ্বল হয়ে গেল। এসব কালারই আসলে বিছানা চাদর কেনা উচিত, অ্যাশ কালার পর্দার সাথেও ভালো লাগতেছে। আজকে সাইফান কেনে একটু আর্লি বের হয়েছি, আমরা প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি, হাতে টাইমও আছে, আবার রিক্সাও পাচ্ছি না, সো একটু হাঁটাহাঁটি করলে পরিবেশের সাথে মিলে গেলে একটু ভালো লাগা কাজ করবে। আর আমরা গল্পও করতেছি, সাইফানের একটা ভিডিও গেম আমরা অর্ডার করছি, সেটা মনে হয় সামনে সপ্তাহে আসবে, তো সেই ভিডিও গেম খেলার জন্য সাইফান একটু এক্সাইটেড, আপনাদেরকেও দেখাবো না। আর সাইফান যখন আরও বড় হবে, যখন সাইফানের 9 ইয়ার্স ওল্ড হবে, তখন সাইফানকে আরও সুন্দর সুন্দর গেম কিনে দেবো, যেটাতে আমরা টিভিতে খেলবো, যেটাতে আমরা তারপরে যে ছোটো ছোটো নিনটেন্ডো পাওয়া যায় তো সেগুলো হাতে খেলা যায়, জোস হবে, মজা হবে, ঠিক আছে? যা খেলবো না আমরা একদম এলাকা কাঁপাই দিব, তোমার আম্মুর ঘুমই ভাঙাই দিব, ঠিক আছে? মজা হবে। অবশেষে রিক্সা পেয়ে গেলাম, অবশেষে। কেমন দাম চাচা একটার? 70,000। আচ্ছা আপনার নিজের সেইটা? স্মাইল সাইফান, বি হ্যাপি। আমরা এখন একটু বসতেছি স্কুলের অপোজিটে, একটু পরিবেশটাকে নিচ্ছি ভিতরে, একটু নিজেদের নার্ভসগুলোকে রিল্যাক্স করতেছি, ভালোই লাগতেছে। কাপুর সাথে দেখা হলো, সে আমাদের জন্যই দাঁড়াইছিল অনেকক্ষণ ধরে, আমি এখানে বসে থাকবো আজকে, আর একটুক্ষণে যাবো ডাব খাবো, তারপর একটু হালকা নাস্তা খাবো, আবার আসে বসবো এখানে, তারপর একটু হাঁটবো, ঠিক আছে? ওখানে হাঁটবো একটু, আবার এখানে হাঁটবো, স্কুল শেষ হওয়ার আগে আমি কেটে চলে আসবো, ওকে? গুড লাক, লেটস গো। আজকে সাইফান বেশি গম্ভীর হয়ে গেছে, অনেক বেশি গম্ভীর হয়ে গেছে, জাস্ট আই জাস্ট হোপ যে আল্লাহ যেন সব কিছু সমাধান করে দেয়, আল্লাহ এত দূর আমাদেরকে আগায় দিছে, আর একটু আল্লাহ যেন সাইফানকে ধৈর্য দেয়, যেন শক্তিটা দেয় ক্লাস করার। কঠিন, মানে বিইং এ প্যারেন্ট ইজ নট ইজি। 25 মিনিট হয়ে গেছে আমার হাঁটা, বাসার বেশ কাছে আমি, আর 2 মিনিট লাগবে বাসায় যাইতে, সো আলহামদুলিল্লাহ আমার হাঁটাটাও হচ্ছে, ভালোও লাগতেছে সকাল সকাল। আজ ইউজুয়ালি আমি ওকে স্কুলে, আগে তো কাছে ছিল, যাওয়া এবং আসা দুইটা মিলেই ধরেন 20 মিনিট 18 মিনিট এমন লাগতো, আর আজকে সাইফানকে হাঁটায় নিয়ে যাওয়াতে সাইফানের সাথে আমি একটা টাইম স্পেন্ড করতে পারছি, ওর সাথে একটু কথাবার্তা বলে ওর মনটা একটু ভুলাইতে পারছি। ধরেন আমি যদি ওকে বাসা থেকে উঠাই, ও যেহেতু অনেক ইমোশনাল হয়ে গেছিলো, ওকে যদি আমি বাসায় রিক্সা নিতাম, রিক্সায় কতক্ষণই বা কথা বলা যায়, তবে স্কুলে নামায় নিলে হঠাৎ করে ওইটা হিট করতো, তোর সাথে একটু হাঁটাতে
কনভারসেশন করাতে একটু হইলেও একটু ঠান্ডা হয়েছে। মানে আমি সবসময় চেষ্টা করি সাইফানের ইমোশনটাকে বুঝার। আসসালামু আলাইকুম ভাই। কালাম ভাই ভালো? আলহামদুলিল্লাহ। মামুর দোকানে আসলাম, একটা জবরদস্ত মামু লাউ দিচ্ছে আমারে, আর সিম নিলাম। সিম কত ধরলেন মামু? 240 ধরছে মামু, আর একটু কম টম রাখবে। এই হলো তরকারির অবস্থা। সাইফানে পাপা আসতে আসতে অনেক দেরি হয়েছে, স্কুল থেকে হেঁটে আসতে 28 মিনিট সময় লাগছে। লাউ নিয়ে আসতে, টমেটো নিয়ে আসতে, করলা নিয়ে আসতে, এই যে সব বাজার রাখছি। খুব সুন্দর সিম আনছে, মানে কেবল একটু বড় হয়েছে আর বিক্রি করছে, আরো কিছুদিন গাছে থাকলে ভালো হতো। খুব সুন্দর তেল তেলা টাইপের, উপরে মনে হচ্ছে তেল দেওয়া। একটা আলু দিই। আজকে কি রান্না করব বুঝতে পারছি না, আস্তে ধীরেই হোক। কেবল ওর মুরগি নামাইলাম, সিম ভাজি চুলায় দিলাম, কাঁচামরিচ একবারে ওটা দিয়ে দিই। লাউ আনছে একটা, বুঝতে পারছি না যে কি আর রান্না করব, মনও চাচ্ছে না। মাঝকালায় ডাল ঝোল করি একটু। পেঁয়াজ, জিরা আর হলো শুকনো মরিচ দিয়ে এখানে যে ডাল ভাজা করিয়ে নিই। ডাল, সিম ভাজি আর হলো এই যে ওর মুরগি রান্না করছি। এই সাইফানকে নিয়ে যখন স্কুল খোঁজার কথা শুরু হয়েছিল, বের হবো, এনে রান্না করে রাখছি। ইলিশ মাছ দিয়ে হলো এই যে এটা কি শাপলা ফুল, ডিপ ফ্রিজে রাখছি, মনেই ছিল না। আজকে এটা বের করে যাই, দুপুরে গরম করবো। নি বলতেছে ছেলে আমাকে দেখলে খুশি হবে, এই জন্য রেডি হইলাম। কাপড় বের করছি, কাপড় ধুইতে যাইতে পারিনি, রান্না শেষ করছি, অস্থির লাগে। সাইফানের বাবা আগে যেই ধানমন্ডিতে যেই বাসায় থাকতো, কলা বাগানে, সেই ভাইয়াটা মেসেজ করছে, সুন্দর বাড়ি বানাইছি, খোলামেলার থেকে মজা পাবার চলে আস। আমাদের ওই রিক্সাওয়ালা চাচাকে অনেকেই ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চাইছেন, তো আমি আসলে চাচার পারমিশন নেই, জিজ্ঞাসা করি যে তার ছেলের কী অবস্থা, তার কত টাকা পয়সা দরকার, যদি হয় তাহলে আমরা দেখি সবাই মিলে কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় কি না। আমি আগে টাটা দিচ্ছি, মানে নতুন ফ্রেন্ড কে যে এত তাড়াতাড়ি জড়াই ধরবে, এরই তো অবাক হয়েছি। ক্লাস করে আজকে ভালো লাগলো? হ্যাঁ। আজকে আরবি মিস সাইফানদের পরীক্ষা দিয়েছে, পারছিল? হ্যাঁ। সকালে কি হয়েছে বলো? সকালে পুরা বাবা আমাকে অনেক দূর হাঁটাই নিয়ে গেছে বলে, হাঁটাইছে, তারপরে রিক্সা দিছে, তারপরে গল্প করছে, তারপরে আবার ওটার কথা বলছে, তারপরে কিনে দিতে চাইছে কিছু। কিছু বলে নেও নাই তাই বললো? হ্যাঁ, বলতেছে ছেলেটা কিচ্ছু নিতে চায় না। বের করে গেছিলাম বরফ ছাড়, আল্লাহ গায়ে ভরে গেল। বৃষ্টি শুরু হয়েছে, হালকা হিটে বসায় যাই আমি, নামাজ পড়ে আস্তে আস্তে গরম হয়ে যাবে। ইলশার আগে ঝোল দেব, আজকে আরেকটা ভাজি আছে। সিমের কেজি কত জানেন? 70। কত 70? মানে ওইদিন পোয়া হলো 70, 250 গ্রাম। 400 টাকা কেজি কিনছিলাম প্রথম দিন। আজকে কিনছো কত? আজকে 240-280 টাকা কেজি। আরেকটু নাও। থ্যাংক ইউ। এই যা ইলিশের ঝোল নাও, একটা মাছ দেই, বেছে খাও। একটু বল, নেও না এটা, আগে ঝোল দাও প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেট একটু আগে দাও। সেটা না বাবা, সাইফানের বন্ধুর কথাই মনে পড়তেছে। হ্যাঁ, বন্ধুটা কি সুন্দর করে জড়াই ধরলো না সাইফান, হঠাৎ করে জড়াই ধরলো। হ্যাঁ, এটাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে দেখিও।
তুমি কষ্ট পাচ্ছ না? দেখো সাইফান সাইফানের মানে পুরাতন সব ফ্রেন্ড এ মিস করতেছ আর কষ্ট পাচ্ছে, আবার নতুন ফ্রেন্ড হবে, নতুন ফ্রেন্ড হয়ে যাবে, ওল্ড ফ্রেন্ডের সাথেও যোগাযোগ রাখবা, ভোরে যখন হবে যখন এই ফ্রেন্ড গুলাই কত ভালো লাগবে না, কি কোন জায়গায় যাবে বলা যায় না, বিদেশে গেলাম যখন তোমার বন্ধু বান্ধবকে দেখে কি কত ভালো লাগে না, আসলে জীবনটা মানুষের অনেক রকম না, সাইফানের ধরো ওই ফ্রেন্ড তো আছেই, আমার লাইফে নতুন আরো ফ্রেন্ড হচ্ছে, একটা ইলিশ মাছ খাইতে পারে নাই ছেলেটা, ইদানিং দেখতেছি ছেলেটার খাবার প্রতি আগ্রহ একদম নাই, সিমগুলো খুব ভালো ছিল, মিষ্টি মিষ্টি সিম, না মনে হচ্ছে চিনি দেওয়া না, সিম কোন ভ্যানে পাওয়া দেখাই যাচ্ছে না, কয়দিন উঠছিল প্রথম প্রথম, খাওয়া দাওয়া করি, কোনে টোনে একটু বাইরে যাওয়ার কথা আছে, চলো যাই গা, আমরা বই দেখতে যাচ্ছি কেজি টু এর, যে বইগুলা কেমন, তারপরে সাইফান কোথায় যাবে কি খাবে সেটা তার ব্যাপার, আজকে কি সাইফান খাবে নাকি নিজে টাকা, তোমার কাছে কোনদিনই টাকা থাকে না, তুমি আর মা, তোমার মা হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ফকির, আমি তো ফকিরই হই, জীবনেও টাকা থাকে না, সাইফানের এই ভর্তি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে বাহিরে বাহিরে ভালোই ঘুরলাম, কিন্তু সাইফান বলতেছে যে একটু ভালোভাবে ঘুরাইতো, তো আজকেও আমরা একটা কাজেই বেরিয়েছি, কিন্তু ভালোভাবে কীভাবে ঘুরতে চাই একটু যদি বলতা, মানে ভালোভাবে কাকে ঘোরাবো না সেটা আমি জানি না, তাহলে তুমি যে আমাকে বললা ঘুরাইতে, তাহলে কি ইউনিমার্টে যাবা কিছু খাবা না খেলবা, আমি যাইছি ইউনিমার্টে গো, অনেকদিন যাই নাই, সে খাওয়া দাওয়ার ব্যাপারে অতটা ইয়া না, তাকে একটু খেলতে দিলেই খুশি, ঠিক না, বয়সটাই তো খেলার, আমি চিন্তা করতেছি সাইফানের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খেলাধুলা বা কোনো একটা স্পোর্টসের সাথে কি জড়ানো যায় কিনা, কিন্তু পড়ালেখারই চাপ এত এত বেশি ছিল, স্কুলটা বুঝি তারপরে আস্তে আস্তে করে চিন্তাও করতে হবে অনেক কিছু, আমরা বই বিচিত্রা থেকে সাইফানের স্কুলের কেজি টু টু এর ইংলিশের বইগুলা কালেক্ট করলাম, বইগুলা গ্রামার প্লাস আর একটা মনে হয় যে স্টোরি স্টোরি দিয়ে ওয়ার্ডগুলা শেখা যায়, তো যেহেতু সাইফানের ইংলিশটা আমাদের একটু ল্যাকিং ছিল, তো এই ল্যাকিংটা পূরণ করার জন্য ওকে বাসায় যখনই ফ্রি টাইম পাবো অল্প অল্প করে করাইলেই ইনশাআল্লাহ ওর বেসটা স্ট্রং হবে, আর খুব বেশি যে পড়া ছিল কেজি টুতে তাও না, তো ইনশাআল্লাহ আমরা আরো কনফিডেন্স পেলাম, গ্রামার বই আলাদা ছিল, গ্রামারটা খুব সুন্দরভাবে বোঝানো আছে, এই জিনিসটা ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ, গরম বাদাম দাম তো 20 টাকা, এটা সিমের বিচি, সিমের বিচি খাচ্ছে, পারবে খাইতে, এটা নিব, তোমার জন্য নিব, দাঁত শেষ হয়ে যাবে, শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক, পার্কটা সুন্দর, ভাল লাগে না, একদম ভাল লাগে না, কি ভাল লাগে তোমার, অনেক গরম, সাইফানের ভাল লাগে ইউনিমার্ট, আর কিছু ভাল লাগে না, এই ডিসিসি মার্কেটে আমরা আগে আসি নাই, এটা গুলশান 2, আমরা কি গুলশান 1 এরটাই গেছিলাম না, ফলগুলো ভালো আছে, এই মার্কেটটা পাইকারি না, এই জন্য আমরা চলে যাচ্ছি, সাইফান এমনি চকলেট নিল, কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর দেখো, দেখছো, হ্যাঁ ওই যে ফুল, তুমি কি রিয়েল গাছও চেনো না, মানে এত সুন্দর, মিতা খালামার কথা মনে পড়তেছে না, এই সেই কৃষ্ণচূড়া, আমি আছি কিন্তু মিতা খালামা এখন নাই, নাহলে গানটা গাই ফেলতাম, আরেকদিন আমরা গুলশান একে হচ্ছে যে ডিসিসি মার্কেটে আসছিলাম, ওখান থেকে অনেক কিছু নিছিলাম, অনেক কম খরচে পাওয়া যায়, সাইফানের মাকে খুশি করতে পারলাম না, তার ইচ্ছা ছিল গুলশান এক ডিসিসি মার্কেট পাইকারি বাজারে, এখন ছেলের ইচ্ছা পূরণ করার জন্য ইউনিমার্ট, নেন আপনি কি চান কি খাবেন বলেন, পাইকারি বাজারে যাই একটু কম দামে জিনিস কেনার, আর ছেলের ইচ্ছা হলো সুপার শপে ঘোরার, সাইফানের বাবা অর্ডার দিতে গেছে, যখন সুভান মানে ভাবি ছিল সুভান আর আমার কথা বলতেছি, তখন আমরা এই টেবিলটাতে বসতাম, তাই আজকে আমি এই টেবিলে বসছি, মনে আছে সাইফান ফকুল ভাইরা যখন আমাদেরকে ডাকতো ভাই ভাবি এখানে বসে থাকতো আমরা এখানে, এই ঠান্ডা জিনিস আমার ছেলের খাওয়া যাবে, যাবে যে সবার লাস্টে শেষ করবে তার জন্য কি স্লোলি স্লোলি খাবো, অস্থির হয় না,
আমাদেরকে ফকরুল ভাইয়ের কথা মনে পড়তেছে না, ভাই আমাদেরকে এখানে এই কথাটা আমিও ক্যামেরায় বললাম, অনেক মজা এনজয় লাইফ, একটু রিল্যাক্স হও, অনেক প্রেশার নিছ জীবনে গত দশটা দিন, এত বড় দোসা, এটা বিশাল সাইজের, ঠিক আছে দোসার ভিতরে আমার দোসা দেখলেই শিল্পী খালাম্মার কথা মনে পড়ে, মানে খালাম্মা এটা এত পছন্দ করে। শিল্পী আন্টি আপনার নামে এক গাল খাই নিচ্ছি, বিসমিল্লাহ। এই জন্য আজকে তোমাদের একটু খুশি করলাম। আমার পছন্দের জিনিস হচ্ছে ছোলা বাটুরি, নাকি ছোলা বাটুরি ছিল সেটা এখানকার না, বসুন্ধরা। কেন নেই না বলো তো, সেটা বসুন্ধরার পছন্দের জিনিস, তেলে চুবানো, আমি সেটা বাদ দিয়ে দিছি খাওয়া এখন। কি স্যার ভালো লাগতেছে, রিল্যাক্স লাগতেছে? নারিকেলটা কি মজার, এটা চাওয়া লাগবে আরেকটু। দোসাটা খুব কুড়মুড়া। আমাদের লাস্ট আইটেম হচ্ছে পাপড়ি চাট, নিমকি টিমকি আছে, চটপটির ডাল আছে, দই আছে, বিসমিল্লাহ। এটা সাধারণত ঠান্ডা থাকে, এটা গরম গরম না? কারি পাতাও দিছে সেভেন আপা, দিবাই তো। কারি পাতার ঘ্রাণটা আমার অনেক পছন্দ না, এটা আমি কম নিতে পারি দেখলাম না, দুবাইতে বেশিরভাগ খাবারে কারি পাতা দেয় তো, অতিরিক্ত পরিমাণ দেয়, মানে লাইটটা সহ্য করা যায়, অতিরিক্ত পরিমাণটা সহ্য করা যায় না। না সাউথ ইন্ডিয়ার একটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কারি পাতা, আমার কোলে কেমন জিদ করতেছে, কানতেছিল, আর সাইমা খালা আমাকে দেখেন কি মোটা সুটা, সাইফান আর থাকবে না, কান্না করতেছিল, অনেক কষ্ট করে কোলে রাখছি, খালা আমাকে চেনাই যাচ্ছে না, খালাম্মা দেখো কি সুন্দর মোটা সুটা, স্বাস্থ্য কি সুন্দর মাশাল্লাহ, আর এখন খালামা হাড্ডি বেড়ে গেছে। আমাদের রিক্সালাম আমার বাসা পঞ্চগড়, তাই আমরা বসে আমাদের বাসা রংপুর উনি শুনেই খুশি হয়ে গেছে, আমাদেরও ভালো লাগতেছে। আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা মানে একদমই আনএক্সপেক্টেড, আমার লাইফে বলতে গেলে এরকম ঘটনা এর আগে আমি কোনোদিনও ফেস করি নাই। সেটা হচ্ছে আমরা যে রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠলাম ইউনিমার্ট থেকে গুলশান একে ডিসিসি যাওয়ার জন্য, ওনার কথা শুনে মনে হইলো যে উনি হয়তো বা রংপুরের আশেপাশের মানুষ। তো সাধারণত অমন টান পাইলে আমি জিজ্ঞাসা করি আপনার বাসা কোথায়, উনি বললো যখন পঞ্চগড়, তখন আমরা বললাম যে, ও বললো যে আমার বাসা রংপুর, আপনি আমাদের কাছের মানুষ, ও উনি খুশি হইল। তো রিক্সাতে আমরা চলতেছি, কিছু দূর যেতে যেতে উনি ওনার একটা ফোন আসে, ওনার মা ফোন দিয়ে বলতেছে যে, উনি ওনার মাকে বলতেছে, মা তুমি কাঁদতেছো কেন, মা তুমি কাঁদতেছো কেন, বলো কী হয়েছে, বলো কী কাঁদতেছো কেন। তখন ওর ওনার মা বলছে আব্বার নাই, তখন বলছে আব্বার নাই মানে, আব্বার নাই মানে এটা কীভাবে হইলো, কখন হইলো, বললো যে কিছুক্ষণ আগেই মারা গেছে, মানে এখনই মারা গেলে এমন একটা বিষয়। তো তখন আমরা ওনাকে বলি যে আপনি দাঁড়ান, আপনি থামেন, আমরা নেমে যাই। তারপর উনি বলতেছে না না না, আমি আপনাদেরকে কিছু দূর আগে দিই যেখানে আরেকটা রিক্সা পাওয়া যাবে। তারপরে তার মা ফোন দিয়ে বলল যে, এরকম বাবা 5,500 টাকা দরকার, নাহলে তোমার বাবাকে ওরা হাসপাতাল থেকে বের হইতে দিচ্ছে না। টাকার কথা বলছিল? বলছিল, এটা শুনিনি। হ্যাঁ, তো তখন উনি বলছে যে, আমি কোথায় টাকাটা পাবো, আমি তো আজকে দুপুরবেলায় তোমাকে 2,000 না 3,000 টাকা পাঠাইছি। উনি রিক্সাওয়ালা বলতেছে, আর আমার 180 টাকা দিয়ে আমি আজকে দুপুরে খাইছি, আর আমার পকেটে আছে এখন 250 টাকা, আমি যে বাড়ি আসবো এই টাকাটা আমার কাছে নেই। আর উনি কাঁদতেছে, খুব কাঁদতেছে, মানে খুবই খুবই, মানে এমন একটা সিচুয়েশন যে নিজেদের আমরা
কি করব নিজে বুঝতে, তিনজনের মনটা একদম ইনস্ট্যান্টলি ভেঙে গেছে আর আমরা সব ঠান্ডা হয়ে গেছি। এর মধ্যে ওনার মা আরেকবার ফোন দেয়, উনি একই কথা বলতেছে আর উনি কাঁদতেছে, উনি উনি মানে কি হইলো এটা, মানে একটা মানুষের যখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ চোখ মুছতেছে, মাথা মুছতেছে, মানে একটা মানুষের যখন এরকম একটা নিউজ আসে, মানে সামনাসামনি যখন এই জিনিসটা ফার্স্ট হ্যান্ড দেখলাম, তখন না মানে একটা ভিতর থেকে পুরো পরিবারে কেঁপে উঠলাম, যে মানুষ আসলে তখন আর রিয়্যাক্ট করতে পারে না। তারপরে আমরা ওনাকে আমার মানে আমার পকেটে যা ছিল জাস্ট আসার ভাড়াটা রেখে সব কিছুই মোটামুটি দিয়ে দিই। তারপরে ওনাকে বললাম যে চিন্তা করেন না, উনি বলতেছিল আমাকে কিছু দেওয়া লাগবে না, লোকটা ভালো ছিল, বাড়ি যাওয়ারও তার টাকা টাকা ছিল না, বলতেছে আমি বাড়ি কেমনে যাবো, আমার তো টাকাই নেই, আর বলতেছে আমি কিস্তি তুলে সোমবারে কিস্তি তুলবো, তারপর তোমাকে আমি বাকি টাকাটা দিব, এখন তুমি যেভাবে হোক ম্যানেজ করো, ওনার মাকে বলতেছে আর কি কথাটা। ঢাকা শহরটা এমন, এখন কে সলিড কে মিথ্যাবাদী, এখন আমরা তো পরের মানে করেন ফোনের কথাগুলো কি তুমি শুনতে পাচ্ছিলা? ওই ওই সাইডের কিন্তু কোনো কথা ফোনে শোনা যায়নি। আমি তখন একটু বললাম সাইফানা বাবা এটা তো হলো মনে হচ্ছে না যে হলো আমরা ওই দিকের কথা তো শোনা যাবে, আমি কিন্তু কোনো ওই সাইডের কোনো কথা শুনি নাই, জাস্ট উনিই খালি কথা বলছে। তখন আমি বলছি একটু ধৈর্য ধরো, দেখো এইভাবে করে কিন্তু ধরো আমাদের সাথে প্রতারণা হইতে পারে, তুমি একটু বুঝো। কিন্তু আমি ওকে বলি নাই যে ওনার ফোন নিয়ে চেক করো কিংবা কিছু, আর ওনার হচ্ছে ওই সাইডের যে একজন মানুষ কথা বললো ফোনে কিন্তু শোনা যাবে, উনি এর কথা ওনার কথা যেমন আমরা শুনছি কাঁদতেছে সব দেখতেছি, কিন্তু ওই সাইডের যে ব্যক্তিটা আমি ফলো করছি উনি কথা বল অন্য কেউ কথা বলতেছে নাকি, এটা আমি একটা সেকেন্ডের আওয়াজ পাইনি, আমি এসে আওয়াজটা পাইনি, কিন্তু ফোন আসতেছিল বারবারই। কিন্তু উনি বলতেছে উনি যাইতে পারবে না, কিন্তু উনি আমাদের কাছে টাকা চাইনি, কিন্তু এমনভাবে যে পরিস্থিতিগুলো হয়েছে মনে হচ্ছে নিজের সর্বোচ্চ ওখানে দিয়ে দিই এমন অবস্থা। মানে একটা মানুষ নর্মালি বাটন ফোনে কথা বললে, আমার আব্বু ফোন দিলে সাউন্ড তো আসে, ওনার কিন্তু আমরা কোনো সাউন্ড পাইনি। আমি ওকে বারে বারে একটা কথা বলছি তুমি একটু ফলো করো ওদিক থেকে কোনো আওয়াজ আসতেছে নাকি, ও বলতেছে ও বলে কি হচ্ছে, ওর ফোন আসতেছে আমি দেখতেছি বারে বারে, উনি ফোন ধরতেছে কিন্তু কোনো কণ্ঠ শোনা যায়নি, আর আমরাও তো রাস্তার উপরে ছিলাম, আবার রিক্সা বারে বারে ও থামাই দিচ্ছিল, বলতেছে আপনি কথা বলেন আপনি কথা বলেন। তখন এমন পরিস্থিতি, ভয় লাগতেছে, আবার হলো মনে হচ্ছে যে আসলেই কি সত্য ঘটনা নাকি আমাদের কি ফাঁদে ফেলানো হচ্ছে। আবার মাঝখানে উনি কিন্তু আরেকটা রিক্সাওয়ালাকেও বলছিল ঠিক করানোর জন্য, কিন্তু ওই রিক্সাওয়ালা রাজি হয়নি, পরে কিন্তু উনি আমাদেরকে ঠিকই আগাই দিল, বলতেছে আপনাদেরকে এখানে নামাইলে আপনারা কোনো রিক্সাও পাবেন না। তবে খারাপ লাগতেছিল, এখন আমি মনে করতেছি উনি সত্যি বলছে, বিভিন্ন অভিজ্ঞতা যেটা আমাদের সাথে ঘটে, চেহারা তো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এমন যদি ওই জায়গাগুলোতে আরো কারোর সাথে হয়ে থাকে কিভাবে বুঝবে। আমার তো ওনাকে একটু ভিডিও করছি, মুখে ছিঁড়া আছে তো থাকলে তো দর্শকরা কিভাবে বুঝবে, দর্শক এমন কারোর সাথে হইতে পারে গুলশানে, এমন ঘটনা, এমন প্রতারকও হইতে পারে, না না প্রতারণা, তবে কান্না দেখে না প্রতারণা না মনে হয় না, এটা কান্নাটা কঠিন কান্না। যাই হোক এটা একটা আমাদের এমন একটা অভিজ্ঞতা যেটা আমরা আজকে ফেস করলাম, আমরা এই জন্য আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করা উচিত, তাই শেয়ারও করলাম। বেজে গেছে এখন 10:30, আমরা আসার সময় ডিসিসি মার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও কিনে আনছি, পরে ভালো লাগতেছিল না, নামেও মনে হচ্ছে না যে কিছু কেনাকাটা করি, তারপরে কিছু জিনিসপত্র কিনলাম। আমি অলওয়েজ একটা জিনিস বিশ্বাস করি যে ধরেন আমার কাছে যদি একজন ভিক্ষাই চাইলো, আমি তাকে ধরেন একটা অ্যামাউন্ট টাকা দিলাম, সেটা দিয়ে সে যদি নেশা করে সেটা আমার দেখার বিষয় না, আমি আমার নিয়তটা তো পরিষ্কার ছিল, এটাই হলো আমার কথা, আমার নিয়ত দেখতেছে কেউ উপর আল্লাহ দেখতেছে, দ্যাটস ইট, আর কিছু আমার বলার নেই। আর আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, অনেক বেশি টায়ার্ড আমরা। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব বাবা মাকে সুস্থ রাখুক, সব সন্তানদেরকে সুস্থ রাখুক, আল্লাহ যেন লোকটা যদি যেন ঠিকমতো বাড়ি যেতে পারে, এটাই যদি সত্যি হয়ে থাকে, মানে আমি দোয়াও করতেছি সিএনজি তেও বসে বসে অনেকক্ষণ দোয়া করছি যে আল্লাহ লোকটা যদি আমাদের সত্যি বলে ওনাকে ভালোভাবে বাড়িটা পৌঁছে, আল্লাহ যেন তার কষ্টটা আসান করে দেয়, এটাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউ আর মাই হিরো, ইউ আর মাই সুপারস্টার, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়ম গল্প শুনতে থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে শো মাই গড ইন লাইফ, ইউ আর মাই এভরিথিং, ইউ আর মুহাম্মদ, পিস বি আপন হিম।